এই জগতে মানব কুলে আমরা জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু কর্ম আমরা ভালো করতে পারি না, তাই না মা? কর্মটা আমাদের ভালো নয়, এর জন্যই দেখবেন মা এই জগতে 84 লক্ষ জনই ভ্রমণ করছে। একবার আমরা সাপ হয়ে জন্ম নিচ্ছি, একবার ব্যাং হয়ে, একবার কুকুর হয়ে, একবার মানুষ হয়ে, তাই না? যখন যেমন পারছি ধরাধামে আসছি আর চলে যাচ্ছি, তাই তো মা? ধরাধামে আসছি আবার ফিরে যাচ্ছি, আসছি আর ফিরে যাচ্ছি। তাহলে এই যে একবার সাপ হয়ে জন্মাতে হয়, একবার কুকুর হয়ে জন্মাতে হয়, একবার মনুষ্য কুলে জন্ম নিতে হয়, কিভাবে এটা সম্ভব? এটা আমাদের কে করায়? না, আমাদের কর্ম আমাদেরকে করায়। আমরা যেমন কর্ম করি তেমন ভাবেই কিন্তু আমরা ফল পাই। আর শাস্ত্র বলে মা, যে কোনো ব্যক্তি বা কোনো জীব মৃত্যুকালে যে যেমন ভাবে চিন্তা ভাবনা করতে করতে, স্মরণ করতে করতে তার প্রাণ পাখিটা উড়ে চলে যায়, যখন মৃত্যুকাল উদয় হয়, দেখবেন মা বাড়িতে সবাই কি করে, যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোনো বয়স্ক ব্যক্তি যদি মৃত্যুর কোলে ঢলে পড়ছে, যখন প্রাণ পাখিটা একবার উড়ে যাবে যাবে অবস্থা, সবাই দেখবেন না কীর্তন শোনায়, হরিনাম শোনায়, গীতা পাঠ করে, তাই না? কেন না? যাতে কৃষ্ণ কথা শুনতে শুনতে সে যেন চলে যেতে পারে। কেন না? কৃষ্ণ কথা শুনতে শুনতে, কৃষ্ণের চিন্তা ভাবনায় নিমগ্ন হয়ে যদি কোনো জীব যদি চলে যেতে পারে, শাস্ত্র বলছে তাকে আর এই মনুষ্য কুলে জন্ম নিয়ে তৃতাপ জ্বালা ভোগ করতে হয় না। কিন্তু আমরা মায়ার জীব, সংসার ছেড়ে যেতে চাই না, তাই না? দেখবেন যত বয়স হয় তত আমরা সংসারকে যেন আরো ভালোবাসি, আরো যেন আমরা আগলে রাখি, তাই না? তা দেখবেন মৃত্যুকালেও কিন্তু আমাদের এটা হবে। তাই তো শাস্ত্র বলছে মৃত্যুকালে যদি আমরা সংসারের কথা চিন্তা করতে করতে চলে যাই, যদি বিষয়ে বৈভবের কথা চিন্তা করতে করতে চলে যাই, তাহলে কিন্তু আবার আমাদেরকে কোনো না কোনো জন্ম পেয়ে আবার এই ধরাধামেই ফিরে আসতে হবে। তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন মা, কেমন করে কর্ম আমাদেরকে ঘোরায়। আর যদি সৎসঙ্গ থাকে, এর জন্যই হরিনাম শুনতে হবে, এর জন্যই কৃষ্ণনাম শুনতে হবে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হবে। কেননা হয়তো কোনো বা ভক্ত বা সাধু পারে কোনো জীবকে গোবিন্দের চরণ প্রাপ্তি ঘটাতে। তারই একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন, একদিন মহামুনি নারদ ভগবানের কাছে গিয়ে বলছে, বিষ্ণুর কাছে গিয়ে বলছে, নারায়ণ নারায়ণ, প্রভু জানো তো প্রভু, আজকে না গিয়ে দেখলাম মর্তি যত যত জীব আছে সবাই তোমার ভক্ত হয়ে গিয়েছে। গোবিন্দ বলছে, ভক্ত হয়ে গিয়েছে? এ আবার কেমন কথা? একজন ভক্ত হতে পারে, দুজন ভক্ত হতে পারে, 10 জন ভক্ত হতে পারে, সবাই কি আর ভক্ত হয় বাবা? সবাই কি ভক্ত হয়? সবাই ভক্ত হয় না। তোমার বুঝতে ভুল হয়েছে, তুমি ভুল দেখেছো, তুমি ভুল বুঝেছো। আরে না না প্রভু, আমি ভুল দেখিনি, আমি ভুল বুঝিনি। কেননা সত্যি কিন্তু সবাই তোমার ভক্ত হয়ে গিয়েছে। এবার ভগবান তো অন্তর্যামী, তাই না মা? ভগবান সবই জানেন, সবই বোঝেন। তাই ভগবান নারদকে প্রমাণ দেবে বলে ভগবান বলছে, ঠিক আছে নারদ, তুমি এখনই মর্তে নামো, মর্তে নেমে কোনো একটি মর্তের জীবের কাছে গিয়ে বলবে, শোন ভগবান বিষ্ণু তোমাকে ডেকেছে, এই আমার কথা বলে তুমি কোনো একটা মর্তের জীবকে আমার কাছে নিয়ে আসতে পারবে? নারদ হেসে বলছে, প্রভু গো, এ তুমি কেমন কথা বললে? আমি যদি এখন মর্তে গিয়ে বলি, শোনা শোনা মর্তবাসী, তোমাদের ভগবান বিষ্ণু ডেকেছে, একজন কেন শয়ে শয়ে লাইন দিয়ে একেবারে চলে আসবে, তুমি জায়গায় দিতে পারবে না। ভগবান হেসে বলছে, ঠিক আছে বেশ, একজনকে নিয়ে এসো দেখি। এবার মর্তে নেমেছে, নেমে দেখছে কোন ভক্তকে নিয়ে যাব। দেখতে দেখতে চলে এলো একটা গৃহের সামনে, আর সেই বাড়ির কর্তা গঙ্গা স্নান করে তুলসী মণ্ডপে জল দান করছে। কেননা আমাদের সবার বাড়িতেই তুলসী বৃক্ষ আছে, তাই না বাবা? এবার তুলসী বৃক্ষে প্রত্যেক দিন আমরা স্নান করে জল দিই, তাই তো? এবার সেই বাড়ির কর্তা যেহেতু তার গিন্নি ছিল না, এবার
সেই বাড়ির কর্তা তুলসী মণ্ডপে যখন জল প্রদান করছে, তুলসী বৃক্ষে জল দিচ্ছে, মহামুনি নারদ বলছে, এই তো ভক্ত, আমি এই ভক্তকেই নিয়ে যাব। এই বলে ছুটতে ছুটতে গিয়ে বলছে, আই যে শোনো শোনো, ভগবান বিষ্ণু তোমাকে ডেকেছে, শীঘ্র করে আমার সঙ্গে চলো। মর্তের জীবটি ভাবছে সর্বনাশ, এ আবার কে রে, কেমন পোশাক আশাক, এখনই কি আমার যাওয়ার সময় হয়ে গেল? হ্যাঁ, সে কি কথা গো, আমার এখনো সংসার, আমার সন্তান, না 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 না, এ কি বলছো, আমি কি করে যাব, আমি তো এখন যেতে পারবো না বাপু। কেন কেন এখন যেতে কেন, সমস্যা কি, অসুবিধে, তুমি আমার সঙ্গে চলো, ভগবান ডেকেছে। না 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 না, আমি এখন যেতে পারবো না, কেন জানো, আমার মনে এখনো অনেক বিষ, এখনো আশা, অনেক বাসনা। কি বাসনা, কেন, ওই যে আমার সন্তান আছে, আমার মনে বড় শা, আমার সন্তানের বিবাহ দেব, একটা নাতি নাতনির মুখ দেখব, তাই তো মা, আমাদের মনেরও তো এই বাসনা, তাই না, প্রত্যেকটা জীবের এই বাসনা, সন্তান বড় হলে সন্তানের বিবাহ দেবে, নাতি নাতনির মুখ দেখবে, আবার নাতি নাতনির যদি বিয়ে হয় তাহলে আরো ভালো। হ্যাঁ, এবার মর্ত্য জীব বলছে, আমার মনে অনেক বাসনা আছে, তা তুমি বরং এক কাজ করো মনিবর, তুমি যখন নিতে আসছো আমি তোমার সঙ্গে যাব, তবে আজকে যাব না, আমি তোমাকে আজকে ফিরিয়ে দিচ্ছি, তুমি এসো, তুমি 5 বছর পরে এসো, 5 বছর পরে আমি তোমার সঙ্গে ভগবানের কাছে যাব। মহামুনি চিন্তা করলেন, তাই তো, মনে তো বাসনা থাকলে ভগবানের কাছে নিয়ে যাওয়া যাবে না, বেশ আমি 5 বছর পরেই আসব। কেমন ভক্ত দেখুন, কেমন সাধু সঙ্গ, মহামুনি নারদ কিভাবে কৃপা করছে, আর কিভাবে মর্তের জীবটি বারে বারে ধরাধামে ফিরে আসবে। এইবার 5 বছর পরে এসেছে আবার, এই যে তুমি বলেছিলে যে 5 বছর পরে আসবে, 5 বছর তো হয়ে গেল, চলো আমার সঙ্গে। কিন্তু মুনিবর কি করে যাই বলুন তো, সবে ছেলেটির বিবাহ দিলাম, এখনো নাতি নাতনির মুখই দেখতে পারলাম না, এখন তো যেতে পারবো না, আপনি বরং আরো 5 বছর পরে আসুন। 5 বছর করতে 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 একেবারে 20 বৎসর ফিরায় গিয়েছে, চিন্তা করে দেখুন কেমন বাসনা। এবার 20 বৎসর পরে যখন নারদ মুনি নেমেছে, কিছুই চিনতে পারে না মর্ত্য, কেন বলুন তো, 20 বৎসর আগে একটা জায়গা যেমন থাকে, 20 বৎসর পরেও তো তেমন থাকে না, তাই না, আগে ছিল মাটির বাড়ি, এখন সব পাকা বাড়ি উঠে গিয়েছে, চিনতেই পারছে না কোথায় গেল সেই গৃহ, কোথায় গেল সেই জন। তাই গৃহে গিয়ে তার সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তোমাদের গৃহে এমন এমন দেখতে একটি লোক ছিল না, হ্যাঁ, তিনি তো আমার পিতা, কেন বলুন, তোমার পিতাকে একটু ডেকে দাও না বাবা। কি করে ডাকবো, আপনি যখন ওই যে শেষবার এলেন তারপরেই তো আমার পিতা মারা গিয়েছে। কি মারা গিয়েছে, না না না, সে কি করে চলে যাবে, ও জীব তো যাওয়ার নয়। 20 বৎসরের মহামুনি নারদ ঘুরতে ঘুরতে বুঝতে পেরেছে, ও জীব যাওয়ার নয়, তাই বলছে, আচ্ছা বাবা, তোমার পিতা মারা যাওয়ার পরে তোমাদের গৃহে কি কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে, অর্থাৎ তোমাদের গৃহে কি কেউ এসেছে, কেউ নতুন করে জন্ম নিয়েছে, কোনো পশু পাখি প্রাণী বা অন্য কেউ। অনেক চিন্তা ভাবনা করতে করতে ছেলেটি বললেন, এই তো, এই যে আমাদের গৃহের সামনে এই যে কালো কুকুরটিকে দেখছেন, এই কালো কুকুরটিকে কিন্তু আমরা পুষিনি, এই কালো কুকুরটি, কালো কুকুরটি কোথা থেকে এসেছে তাও জানি না, তাই কালো কুকুরটি রোজ বাড়িতে বসে থাকে আর এমনভাবে বাড়িটিকে পাহারা দেয়, বাড়িতে একটা কাক পক্ষীও বসতে দেয় না, সেই যেন আমার বাবার মতো করে, পিতার মতো করে। মামুনি বুঝতে পেরে গিয়েছে এই হলো সেই জল, ছেলেটিকে জল আনতে পাঠিয়ে কুকুরটির কানের কাছে গিয়ে বলছে, কি হে, মোহ গেল না, এখনো মোহ গেল না, আরে বাবা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আরে যাও যাও, তোমার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, তোমাকে ভগবানের কাছে নিয়ে যাব বলে, আর তুমি তুমি চলে গেলে ঠিকই, কিন্তু তুমি এখনো মায়া ত্যাগ করে যেতে পারলে না গো, এই সংসারেই পড়ে আছো, যাও বনে গিয়ে দেহটা পাত করো। বনে দেহটা পাত করতে গেল, মহামুনি নারদ বললে, যাও দেহ পাত করে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু বনে দেহ পাত করার সময় মা
মনে মনে ভাবছে, তাই তো আমি যে মানবকুলে জন্ম যখন পেয়েছিলাম, একটু একটু করে অর্থ আমি ওই মাটির ঘরে মাটির নিচে রেখে এসেছিলাম। আমার সন্তানদের তো বলে যাওয়া হয়নি, আমার সন্তানদের তো দিয়ে যাওয়া হয়নি। এবার বিষয় বৈভবের কথা চিন্তা করতে করতে যখন প্রাণটা দিয়েছি, প্রাণটাও বাদ হলো আর জন্ম নিল বিষধর সর্প হয়ে। সাপ, বিষধর সাপ হয়ে কোথায় কোথায় থাকে? না, যেখানে ছিল সেই মাটির ঘরে, সেই অর্থ মাটির তলায়, সেই মাটির গৃহে সাপটি ঘোরাফেরা করতে থাকে। মহামুনি নারদ ভাবলেন, বহুদিন হয়ে গেল, ও তো এখনও আমার স্মরণ হলো না, যাই যাই আর একবার গিয়ে দেখে আসি। এই বলে ছেলেটির কাছে এসে বলছি, বাবা কি হলো, তোমাদের গৃহে তো সেই কালো কুকুরটিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আরে বাবা, জানেন না, সেই কালো কুকুরটি তো মারা গিয়েছে। আচ্ছা বাবা, তারপরে তোমাদের গৃহে কি কোনো উল্লেখযোগ্য? আর বলবেন না মুনিবর। আরে বাবা, আমার বাবা যে ঘরটিতে থাকতেন, ওই ঘরটিতে, মাটির ঘর, ওই যে দেখতে পাচ্ছেন ওই মাটির ঘরটিতে কোথা থেকে একটা বিষধর সর্প এসেছে, যদি আমরা কেউ কাছে যাই অমনি ফোঁস করে ওঠে, আমরা তো ভয়ে যেতে পারি না। বুঝতে পারলেন উনি, জানালার সামনে গিয়ে বললেন, কি হে! এবার সর্পটি মহামুনির কণ্ঠ শ্রবণ করে ধীরে ধীরে জানালার সামনে এসেছে। মোহ গেল না তোমার? এখনো মোহ গেল না, কি করে যাবে? এই দেখুন মুনিবর, এই যে এইখানে মাটির তলায় আমি কত অর্থ আমি জমিয়ে রেখেছিলাম, আমার সন্তানদের আমি বলতে পারছি না। সন্তানদের যদি দিয়ে যেতে না পারি, প্রত্যেকটা মাতা পিতা প্রতিনিয়ত কর্ম করে চলে কেন? সন্তান ভালো থাকবে বলে, তাই তো মা? সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সবাই কর্ম করে যাচ্ছি। তাহলে আমার সন্তানকে যে আমি দিয়ে যেতে পারলাম না, সন্তানকে না দিয়ে যেতে পারলে আমার অর্থ যে জলে চলে যাবে, আমার মনটা যে পড়েই থাকবে। মুনিবর বললেন, শোনো, আমি তোমার সন্তানকে বলে যাচ্ছি এখানে অর্থ আছে, কিন্তু তুমি দেহপাত করে আমার স্মরণ করো, আমি তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেব। সর্পটি চলে গেল বনে, আর মুনিবর তার সন্তানদের বলে গেলেন অর্থের কথা। কিন্তু সাপটি বনে গিয়ে দেহপাত করার সময় মনে মনে ভাবছি, বাবা মুনিবরকে আমি কদিন চিনি, ওই মুনিবর আমার সন্তানদেরকে বলবে তো, নাকি মুনিবর নিজেই আত্মসাৎ করবে? যেই ভেবেছে এমন কথা, এবার সাধু প্রসঙ্গে, সাধুর সম্বন্ধে যদি কেউ এমন ভাবে মা, তাহলে তার জন্মটা কেমন হবে? সর্পকুলে দেহটা পাত করেছে, জন্ম নিয়েছে কৃমি কীট হয়ে, কৃমি কীট হয়ে ওই নোংরার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। এবার মহামুনি নারদ ওকে কৃপা করবে বলে আবার নেমে এসেছে। বাবা কি হলো মুনিবর, তুমি অর্থটা পেয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, অর্থ তো পেয়েছি, কিন্তু সাপটি কোথায় গেল? সাপটি তো মারা গিয়েছে। এরপর কি আর কেউ এসেছে? আর বলবেন না, আমাদের ওই নোংরা শৌচাগারের মধ্যে কোথা থেকে একটা কৃমি কেটে সুদয় হয়েছে, এমন বড় কৃমি দেখলেই ঘৃণা করে। বাবা তুমি দুটো কাঠি দিয়ে ধরে ওটাকে একটু ফেলে দাও না। না 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 না, ওটাকে নোংরার মধ্যে, না না বাবা, একটু দেখো না, না হলে ও যে মুক্তি পাবে না। নারদ মহামুনির কথা মতো অনেকবার অনুনয় বিনয় করা সত্ত্বে, যখন অনুনয় বিনয় করেছে, ছেলেটি দুটো কাঠি দিয়ে ধরে যখন কৃমিটিকে ফেলে দিয়েছে, আর মহামুনি নারদ গিয়ে জল দিয়ে দিয়েছে, কি হে, এখনো মোহ গেল না, কৃমি হয়ে জন্মেছ, এখনো যেতে পারলে না গো, চলো এখনই দেহপাত করো, আমি তোমাকে নিয়ে যাব ভগবানের কাছে। কৃমি বলে উঠলেন, কেন যাব? কৃমি বলে উঠল, কেন যাব? যখন আমি মানব কুলে জন্ম পেয়েছিলাম, তখন আমাকে দুটো অন্ন মুখে তুলতে কত পরিশ্রম করতে হতো, তাই না? কত কষ্ট করতে হতো, কিন্তু কৃমি হয়ে জন্ম নিয়ে আমাকে কোনো কষ্ট করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না, আমার সন্তানরা নাতি নাতনিরা এসে আমার মুখে খাবার ঢেলে দিয়ে যায়। যেই বলেছে অমনি মহামুনি নারদ পায়ের অঙ্গুলি দিয়ে ওই কৃমিটিকে মেরে ছুটতে ছুটতে একেবারে বৈকুণ্ঠ নিয়ে ভগবানের কাছে নিয়ে গিয়ে বলছে, প্রভু প্রভু গো, ভক্ত নিয়ে এসেছো? এই বুঝি ভক্ত? আর বলো না প্রভু, আমি যখন একে নিয়ে এসেছি, তুমি কৃপা করে
একে উদ্ধার করো, তুমি কৃপা করে উদ্ধার করো, তুমি কৃপা করে উদ্ধার করো, তুমি কৃপা করে উদ্ধার করো। ওগো তুমি ছাড়া আর কে আছে বলো, কৃপা করে উদ্ধার বলো, তুমি ছাড়া আর কে আছে বলো, তুমি কৃপা করে উদ্ধার করো, তুমি ছাড়া আর কে আছে বলো, কৃপা করে উদ্ধার করো। ওগো তুমি ছাড়া আর কে আছে বলো, ওগো তুমি যে বিপদ ভঞ্জন মধু সদা, তুমি ছাড়া আর কে আছে বলো, বিপদ ভঞ্জন মধু সদা, তুমি ছাড়া আর কে আছে বলো, বিপদ ভঞ্জন মধু সদা, তুমি কৃপা করে উদ্ধার করো। হরি বল হরি বল। তাহলে মা, সেই ভক্ত, সেই মহামুনি নারদ সাধু সেই মর্তের জীবটিকে ভগবানের চরণ পাইয়ে দিল। তাহলে আমাদেরকে ভক্ত সঙ্গ করতে বলছে শাস্ত্র বাবা, কেননা কোনো ভক্ত বা সাধুই পারে আমাদের মতো এমন পাপাচারী অত্যাচারী জীবগম কলির জীব, ভক্ত সঙ্গ সাধু সঙ্গর কৃপায় আমরাও ভগবানের চরণ প্রাপ্তি ঘটতে পারি। তাই এবার মহামুনি নারদ, নারদের কৃপায় সেই মর্তের জীব পেল গোবিন্দের চরণ। তবে মহামুনি নারদের কি দেখে মনে হয়েছিল যে সবাই ভক্ত হয়ে গিয়েছে? না, মহামুনি নারদ একদিন মর্তে নেমেছিল মা, আর মর্তে যেদিন নেমেছিল দেখেছিল সমস্ত ভক্ত হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি করছে। সেটা কোন দিন? মহোৎসবের দিন। দেখবেন কোথাও যদি রাধা গোবিন্দের ভোগারতি হয় অনুষ্ঠানের শেষে, যেদিনকে মহোৎসব হয়, তাই না? এবার মহোৎসবের দিন দেখবেন যত গ্রামবাসী বৃন্দ আছে সবাই দেখবেন একেবারে হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি করে, তাই না? আর যারা ভক্ত নয় যদি রাস্তা দিয়ে চলে যায় তারাও কিন্তু একটু দাঁড়িয়ে একটু হরিবোল হরিবোল বলে একটু দাঁড়িয়ে দেখে বা একটু হাতে করতালি দিয়ে নামটা করে আমার চলে যায়। তা মহামুনি নারদ সেই মহোৎসবের দিন নেমে দেখলেন অগণিত ভক্ত হরিবোল হরিবোল বলে জয়ধ্বনি করছে। তাই মর্তের জীব সবাই ভক্ত হয়ে গিয়েছে বলে এই কথা জানিয়েছিলেন ভগবান। কিন্তু আমরা তো জীব, কলির জীব, হরিনাম কৃষ্ণ নাম ভালো লাগে না, ভালো কর্ম আমাদের ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, তাই না মা? তাই আজকে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করে বিলাসভূষণে ভূষিতা হলেন, আর বড়াই বুড়ি অপলক নেত্রে সে রাধা গোবিন্দকে দর্শন করছে, আর সখীরা কি করছে জানো? ও বাজিল রে রাধা কৃষ্ণ যুগলে নামের ভেরি, ও বাজিল রে রাধা কৃষ্ণ নামের যুগল ভেরি, ও বাজিল রে রাধা কৃষ্ণ যুগলে নামের ভেরি, ও বাজিল রে রাধা কৃষ্ণ নামের যুগল ভেরি। সখী যুগল ভেরি, ও বাজিল রে রাধা কৃষ্ণ নামের
আজকে সখীগণ হাতে করতালি দিচ্ছে, শঙ্খ হুলুতে একেবারে ভুবন যেন ভরে গেল। অলক্ষে কুটিলা থাকি করে দর্শন, এবার অলক্ষে থেকে কুটিলা তো দেখছে মা, কিন্তু কুটিলার কি দেখতে ভালো লাগছে? মোটেও ভালো লাগছে না, একেবারে সর্বাঙ্গটা জ্বলে যাচ্ছে। আর যখন জ্বলে যাচ্ছে কি করছে জানো? ওগো দহি হি ডি কুটিলার সর্বাঙ্গ জ্বলে, আরে দহেরি কুটিলার সর্বাঙ্গ জ্বলে, মনে মনে বড়াই রে গালি দিয়ে বলে, মনে মনে বড়াই রে গালি দিয়ে বলে। ওমা, মনে মনে কখনো গালি দিয়েছো? দিয়েছো? বেশ, তা আবার বলতে, তাই না মা? মায়েদের আমাদের মায়েদের বলতে হয় না, তাই না? একেবারে মনে মনে কেমন ভাবে গালি দেয় গো, একেবারে মনে মনে গালি দিচ্ছে, বলে অনু বুড়ি ভাতের মরা, অলো বুড়ি ভাতের মরা, বলে অলো বুড়ি ভাতের মরা, অলো বুড়ি ভাতের মরা, এই কি অমঙ্গল তোর মঙ্গল, মঙ্গল মঙ্গল কথা বলে দাদাকে হেঁটে কে আনছি দাদা হরি, গালি দিচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে। এবার ছুটতে ছুটতে চলে গেল দাদাকে ডাকবে বলে। এবার যখন ছুটতে ছুটতে চলেছে না, দাদা দাদা বলে চিৎকার করতে করতে ঘরে ছুটে এলো। ঘরে ছুটে এসে বলছে, মা, আরে ও মা, আরে বলি কোথায় গেলে গো, আরে বাপু কোথায় গেলে? এই চিৎকার করে ডাকছে না, জটিলা বুড়ি বলছে, আরে হতচারি, সময় নেই অসময় নেই, শুধু মার মার মা। কি হয়েছে? আরে পোড়ামুখে কি হয়েছে একটু বলতো। কি আর হয়েছে, ওই ঘাটের পড়া বুড়িটা এসে কি বলল? আর কি নাই বাবু, অমনি তুমি বউটাকে ছেড়ে দিলেই ভর সন্ধ্যাবেলায়? কেন রে, বউ তো আমাদের কালী পুজো করতে পেয়েছে, এতে আর দোষ কোথায়? সব কিছুই তো দোষের চোখে নিবি কুটিলা, বউ তো আমাদের মায়ের পুজো করতে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের পুজো করতে গিয়েছে বলো মা? হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই দেখে এলাম গো। ওগো দেখে এলাম মনে কালে, ওগো দেখে এলাম মনে কালে, দেখে এলাম মনে, ওগো দেখে এলাম মনে কালে, দেখে এলাম মনে কালে, দেখে এলাম মনে কালে। হ্যাঁ রে কুটিলা, তুই বনে কালি দেখেছিস? হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, তোর কত ভাগ্য, হ্যাঁ তোর কত ভাগ্য, তুই মায়ের রূপটা দর্শন করেছিস। জয় মা, জয় মা, তোর মঙ্গল হবে। আরে দাঁড়াও বাপ, যেই মা বললাম অমনি একেবারে আনন্দে গঢ়মগ হয়ে গেল। আরে বাপু, কেমন কালী গো, কেমন কালী? ও যে মা কালী নয় বাবা কালী, যে মা কালী নয় বাবা কালী, একেবারে কুটিলার কথা শেষ হতে না হতেই ঘরে আয়ান আসিল ধয়ে, মুখে জয় কালী বলে, তাহারে দেখিয়া কুটিলা বলে মুখ পানি চেয়ে, হরি বল হরি বল। এবার কুটিলা দর্শন করছে, কুটিলা আয়ানকে দর্শন করে বলছে, এই যে এলো ঘরে চলে এলো আমার মা কালীর সন্তান, এসো এসো দাদা এসো। আচ্ছা দাদা, সারাদিন শুধু মা 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 করে চলেছ, আচ্ছা ঘরে যে একটা বউ আছে, বউটার খবর কি কিছু রাখো? হ্যাঁ, কেন রে, বউয়ের আবার কি হলো? ও বাবা, কি আবার হবে তোমার বউ, তোমার বউয়ের আবার কি হবে? আদর দিলে যা হয়। হ্যাঁ, এবার চোখে আঙুল দিয়ে দেখাবো তোমার বউ কি করে। আচ্ছা দাদা, বৌদি কি তোমায় বশ করেছে? বৌদি কি তোমায় গুণ করেছে? বৌদি কি তোমায় শিকড় বাকড় খাইয়েছে নাকি গো? সব সময় ওই বৌদির দোষ একেবারে কিছু বললেই ঢেকে রাখো, সব সময় বলো আমি হলাম মুখরা, আমি হলাম দোষী, মনে থাকে না? ওগো সোহাগে আদরি পদ পূজা করে, 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 মাথায়
তুলেছ যারে, মাথায় তুলেছ যারে, মাথায় তুলেছ যারে, মাথায় তুলেছ যারে, তখনই শোননি, তখনই শোননি যত তোর দো, তখনই শোননি যত তোর দো, বলিয়াছ বারে বারে, বলিয়াছ বারে বারে, তখনই শোননি যত তোর দো, বলিয়াছ বারে বারে, বলিয়াছ বারে বারে। আচ্ছা দাদা, যখনই বউয়ের কথা বলতে গিয়েছি সবাই মিলে শুধু আমাকেই দোষ দিয়েছে। আচ্ছা কুটিলা, তুই কি ভালো করে বলবি যে কি হয়েছে? আর দাদা, আজকে তোমার বউ গিয়েছে সকলের সঙ্গে কালী পূজা করতে, কালী পূজার নাম করে। হ্যাঁ, আমি তো জানি আমাদের বউ তো গিয়েছে মায়ের দর্শনে, তা সে তো বড় ভালো কথা রে, সত্যি সত্যি ভালো কথা। কিন্তু কালী পূজা করতে গেলে ভালো কথা হতো, কিন্তু তোমার বউ তো আর পূজা করতে কালী পুজো করতে যায়নি, ও তো গেছে কালা পুজো করতে। কি বলিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তোমার বউ নিধু মনে গেল, আর সেই ওগো নন্দের সর্বনাশ। দাঁড়া, না না না, এই রাধা নাম আমি আর রাখবো না। এই বলি ছুটতে ছুটতে শ্যামা মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের হাতে ছিল অসি, ওই অসি নিয়ে চিন্তা করলেন, আজ আমি রাধারানীকে দ্বিখণ্ডিত করব। এই বলে অসি হাতে ছুটে যাচ্ছেন মা, ছুটে যাচ্ছেন। আর এদিকে বন মাঝে এক সখী ছিল দাঁড়াইয়া, সংবাদ দিল রাধিকায় আয়ানে দেখি। আয়ান আসছে, কুটিলা আসছে, বন মাঝে একটা সখী দাঁড়িয়ে ছিল। ছুটে গিয়ে রাধারানীকে বললেন, রাধে, সর্বনাশ, সর্বনাশ হতে চলেছে রাহ। কি হয়েছে সখী? হরে, আয়ান আসছে, কুটিলা আসছে, কি হবে রাধে, এইবার কি হবে? ছুটে চলে গেলেন গোবিন্দের কাছে শ্যাম, বধু এইবার বলো আমাদের কি হবে, এইবার তুমি বলো। আয়ান আসছে, কুটিলা আসছে, এইবার কি হবে? তুমি যে বিপদকালের বিপদ হরি, তুমি যদি বিপদে রক্ষা না করো, তাহলে এই বিপদ থেকে আমাদের কে রক্ষা করবে? বিপদ কাণ্ডারে তোমার বেদ বলে পদকাণ্ডারে
রাধারানী নয়ন জলে বুক ভাষায় কাঁদছে মা, কেঁদে কেঁদে বলছে গোবিন্দ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি যদি বিপদে আমাদের রক্ষা না করো তাহলে তোমার নামে যে কলঙ্ক হবে, কিছু করো গোবিন্দ কিছু করো, তোমাকে যে বিপদ কালীর বিপদ হরে কেউ বলবে না, কিছু করো কিছু করো। রাধারানীর নয়নে জল দেখে গোবিন্দ বলছে রাই তুমি কেঁদো না রাই, আমি তোমার নয়নের জল সইতে পারি না, আমি কোনো ভক্তেরই নয়নের জল সইতে পারি না, তুমি কেঁদো না। আয়ান আসছে, কুটিলা আসছে, শোনো শোনো, আমি এখনই কালী রূপ ধারণ করে দাঁড়াচ্ছি, শোনো রাধে, আমি এই স্থানে এখনই নিজ রূপ পরিত্যাগ করে কালী রূপ ধারণ করে দাঁড়াবো, তুমি আমার পাদ কদমে পুষ্পাঞ্জলি দাও। এই বলি আজকে গোবিন্দ কেমন ভাবে কালী হচ্ছে দেখুন। ও গদি ভুজ ছাড়িয়া হরি চতুর্ভুজ হইল, আবার দিভুজ ছাড়িয়া হইল, দিভুজ ছাড়িয়া হরি চতুর্ভুজ হইল, দিভুজ ছাড়িয়া হরি চতুর্ভুজ হইল, তেজিবাসী কাল শশী অশি হাতে নিল, তেজিবাসী কাল শশী অশি হাতে নিল, ললাট মাঝারি জলে অর্ধ শশী খণ্ড, ললাট মাঝারে জলে অর্ধ শশী খণ্ড, বাম করে ধরিলেন কাটা নর মুন্ড, বাম করে ধরিলেন কাটা নর মুন্ড, আঁকা দুই আঁখি ছিল গোপী মজাইতে, আঁকা দুই আঁখি ছিল গোপী মজাইতে, ধরিলেন ত্রিনয়ন আয়ান ভুলাইতে, ধরিলেন ত্রিনয়ন আয়ান ভুলাইতে, বনমালী কালী হয়ে দাঁড়ালো যখন, বনমালী কালী হয়ে দাঁড়ালো যখন, চরণ তলেতে হর পড়িল তখন, চরণ তলেতে হর পড়িল তখন, দাঁড়ালো দাঁড়ালো সবাই বদন ভরি হরি বল, ভক্তির মন বাড়াবে আনন্দে হরি বল, ভক্তির মন বাড়াবার লাগে, দাঁড়ালো দাঁড়ালো রাধে রাধে। এবার বনমালী কালী হয়ে দাঁড়িয়েছে, আর বনমালী যেই কালী হয়ে দাঁড়িয়েছে, চরণ তলেতে হর পড়িল তখন, অর্থাৎ যোগমায়া মা তার প্রতি, অর্থাৎ মায়ের পায়ের তলায় কে থাকে মা, শিব ঠাকুর, তাই না? শ্যামা মায়ের পদে কে রয়েছে না, হর অর্থাৎ শিব ঠাকুর। তাই যোগমায়া মা বললেন, হে না, তুমি এতদিন যার জন্য সাধনা করছো, এতদিন যার জন্য তুমি শ্মশানবাসী হয়েছো, আজকে সেই গোবিন্দ আজকে যখন কালী রূপ ধারণ করে দাঁড়িয়েছে, তুমি যাও গোবিন্দের চরণ বুকে পাওয়ার তোমার এই সুযোগ। তাই যেই গোবিন্দ আমার কালী রূপ ধারণ করে দাঁড়িয়েছে, আর মহাদেব চরণ তলেতে হর পড়িল তখন, আর বলে, আহা আমি এতদিনে ধন্য হলাম, আনন্দ ধরছে না মহাদেবের। আর এমন সময় এলো কুটিলা, এমন সময় এলো আয়ান, আর এমন সময় যে কুটিলা এসেছে, আয়ান এসেছে কুটিলা এসেছে মা গো। এইবার আয়ান এসে দর্শন করছে, সেখানে কৃষ্ণ নাই, কৃষ্ণের জায়গায় তার সর্বারাধ্যা দেবী জগৎ জননী কাত্যায়নী মা শ্যামা। যেই শ্যামা মায়ের রূপটা দর্শন করেছে না, এবার শ্যামা মায়ের রূপটা দর্শন করে আয়ানের হাতে রশি পড়ে গেল, আয়ান তো শক্তি মন্ত্রে দীক্ষিত, আর শ্যামা মায়ের রূপটা দর্শন করে মাকে স্তব স্তুতি করতে লাগলো, আর স্তব স্তুতি যেই করতে লাগলো, আয়ান দেখছে কিন্তু শ্যামা মায়ের রূপ, আয়ান দেখছে শ্যামা মায়ের রূপ, কুটিলা কি দেখছে বাবা, কুটিলাও কি শ্যামা দেখছে, কুটিলা শ্যামা দেখছে না, কুটিলা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর আয়ান দেখি শ্যামা মায়ের রূপ, আর শ্যামা মায়ের রূপটা দর্শন করে মাকে স্তব স্তুতি করতে লাগলো। তাই মাকে যখন স্তব স্তুতি করলেন,
আর মাকে স্তব স্তুতি করি, আয়ান আমার মায়ের আজকে চরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। জয় মা, জয় মা, মায়ের রূপ দর্শন করতে করতে আর বলছি, আরে কুটিলা, ও কুটিলা, তুই যে বললি, তুই যে বললি যে কেলে ছোড়া আছে, কোথায় কেলে ছোড়া? এ তো কেলে ছোড়া নয়, এ আমার সর্বারাধ্যা দেবী জগৎ জননী মা শ্যামা। হ্যাঁ, যেই বলছে কুটিলা বলছে, দাদা তুমি কি পাগল হয়ে গিয়েছো? আরে বাবা, ও শ্যামা হবে কেন? আরে ও তো কেলে ছোড়া দাঁড়িয়ে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমায় মায়ায় ঢেকেছে দাদা। আই চুপ কর, তুই যদি আমার ভগিনী না হয়ে তুই অন্য কেউ হতিস না, তোকে আমি একেবারে সত্যি সত্যি জমের বাড়ি পাঠিয়ে দিতাম। হ্যাঁ, তুই আমাকে বলে আমার বউ কত সুন্দর রাধিকা একেবারে পূজা করছে শ্যামা মায়ের, আর তুই ডেকে এনে কত কিছু বলেছিস তোর বৌদির নামে। হ্যাঁ, একেবারে চুপ করে থাক। আর দাদা, তোমাকে মায়ায় ঢেকেছে, তুমি জানো না ওই কেলে ছোড়া কী কী পারি, আমার কেলে ছোড়া কী কী পারি, সে ছোটো থেকে কেলে ছোড়া রঙ্গ দেখিয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? আরে বাবা, ও সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যাটা জাদু জানে, ওই ব্যাটা বহুরূপী। কেন, সেই দিনের কথা মনে করে দেখো। ওগো কুটিলা লজ্জিত হইল, কেন দাদা নিন্দেহ অপার, মায়া কালী দেখিয়া তুমি হইলা চমৎকার, বলি তোমায় মায়া ঢেকেছে দাদা, তোমায় মায়া ঢেকেছে, তুমি মায়াতে মুগ্ধ হয়ে গেছো বাবা দাদা। এটা হচ্ছে গভীর মন। এবার গভীর মনে কোনো মন্দির নাই, কোনো সাধক সাধিকা নাই, আচ্ছা কেউ এমন একটা খালি জায়গায় কেউ কি শ্যামা মায়ের মূর্তি রেখে যেতে পারে? পারে না, তাই না? আমি কতদিন এই মনে করেছি ভ্রমণ, প্রভু কালী মা হেতা না করি দর্শন, এই তো আমি সেদিন ঘুরে গেলাম, কই আমি তো কোনো এমন মায়ের রূপ দর্শন করি নাই। আচ্ছা, যে রেখে যাবে মাকে তার কি প্রাণে দয়া নাই মায়া নেই? কেউ কি মায়ের রূপটা অমনভাবে রেখে যেতে পারে? এবার যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজে যাবে, তাই না? এবার কার খেয়ে কাজ নেই বলো তো দাদা? তোমার মনে আছে আর এক কথা দাদা, করো স্মরণ, মনুষ্যকে করে পর্বত ধারণ, মন্ত্র শক্তি নাশ থাকিলে কার সাধ্য আছে, অজগর ভুজঙ্গের শিরে উঠে নাচে নাচে। চিন্তা করে দেখো দাদা, ওই ব্যাটা ছোট থেকে পুতনাবধ থেকে শুরু করে গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছিল, মনে আছে? একেবারেই অত ছোট ছেলে আমরা মানুষরা কি কখনো পারবো? সাপের মাথায় উঠে নৃত্য করে কোনো মানুষ কি পারে ওই সাপের উপর মাথায় উঠে নৃত্য করতে? কালীয় দমন যেদিন করেছিল, কালীয় নাগের ফনায় ফনায় নৃত্য করেছিল, তাই না মা? তাই কুটিলা বলছে, চিন্তা করে দেখো, ও যদি সাধারণ মানুষ হবে আমরাও তো মানুষ, আমরা কি ওর মতো পারি? অতএব জাদুতে সকলই হয় দাদা, একদম যেই না বলেছে আয়ান প্রধানিত হয়ে বলছেন, শোন আয়ান কহিছি বাণী, আমি ওই কথা নাহি শুনি, কুন্দলা লোকের নাটায় ওই সাবে সাবধান, ওই সাবে সাবধানে।
জানিস তো কুটিলা, এই জগতে যারা নিন্দুক হয় না, যারা কুন্দলা হয়, তারা জানিস তো সবসময় নিন্দা মন্দ গায়। ভালো দেখলেও নিন্দা করে, খারাপ দেখলেও নিন্দা করে। তুই হলি তেমনই একজন। তাই আমি এতদিন ধরে কুজনের কুকথা শুনে আমার বউকে অনেক কিছু বলেছি, আমি আজ থেকে তোর কোনো কথা শুনবো না আর কোনো কথা মানবো না। এই বলে আজকে মায়ের রূপটা দর্শন করতে করতে কি হলো মা, আজ হেন মতে যামিনী হইল সমাধান। শ্যামতেজি শ্যাম হইল গিরি ঘরে, শ্যামতেজি শ্যাম হইল গিরি।